बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम अली चिश्ती अपने सामने जो आलोचनाटी निये हाजिर हलम से आलोचनाटी पृथिवीर समस्त भक्तदेर जन्नो जरा मुर्शिदेर काछे बायात ग्रहण करेछेन एवं साधक जगते साधना करें आल्लाहर अनेक भालो भालो कर्म करें एवं एत किछु करार परो एकटा भक्त केन पथभ्रष्ट हो जाए नष्ट हो जाए केन एरकम हय आज ये विषय आलोचना करब इनशाल्लाह। देखो ये पृथ्वीते तीनटा स्तर भक्तर मध्य एक स्तर भक्त नय शुधु दुईटा स्तर भक्त ही नष्ट हो जाए पथभ्रष्ट हो जाए सेटा केन आर एखान थेके बाँचते हले आमार कि करते हबे सेई जिनिसगुलोई आपनादेर सामने तुले धरब। देखो पृथ्वीते केउ बहु ग्रंथ पढ़े बहु जगह वाद शुने बहुत जगह बयाती गान शुने शुने तादेर मस्तिष्कर जो एक मेमोरि गोडाउन आटे तरा भरे रेखे तक जदिव को कामेल पीर का जाए देखा जाए तादेर भीतरे जो भरा आ गोडाउने से खान से कामेल पीर साथी कथा बोलते शुरू कर जे ये जिनिसटा तत्वटा एभावे नय से तत्वटा कि एभावे नय बायातेर आगे प्रश्न करेछे आबार जखन बायात ग्रहण करेछे एर परेओ गुरु की प्रश्न करते शुरू करेछे तबे जे तार मुर्शिद जखन बोलेछे जे बाबा तुमि ए कर्मटा एभावे करो तखन तार मुर्शिद के बोलते लेगेछे बाबा ए कर्मटा आपनि एभावे करते बोलेछेन इमुक बयाती तो एभावे बोलेछे तखनि बुझते हबे जे ए भक्तटी मने हय ए जन्मे से आर भालो हबे ना केन ना भालो हवार पथ घाट नहीं। अच्छा जदि ए भक्तटी भावे जे आरे जीवने जा किछु शिखेछि जा किछु जेनेछि बुझेछि समस्त किछुई बाद एखन आमार खाताटा सादा करे दिलाम ए सादा खातार मध्ये निज मुर्शिद जाई किछु लिखे दिबे जाई किछु बोले दिबे सेगुलो जदि आमी मानते पारि ताहले आमी कामयाब लाभ करब। देखा जाए पाशापाशी आरो एकटी भक्त आसछे एसे गुरु के बोलते से बाबा ये तत्त्वटा एभावे ना ये देहतत्त्वेर मध्य कथाटा बला हुआ छे आमादेर देहेर ये जगह ये जिनिसटा आछे ना ओई जिनिसटा आछे ना देखेन एकजन कामिल मुर्शिद से आमाके शिक्षा देबे तार मनेर इच्छा थेके आमार कोनटा दरकार आमार कोन कर्मेर दरकार आमार कोन साधनार दरकार सेटा किन्तु तिनि जानेन। এখন কি করেছি তো মুর্শিদের কাছে গিয়ে বলতেছি বাবা ইমুক বইয়ের মধ্যে পেয়েছি যে এই সাধনাটা এভাবে করতে হয় এই একটি সাধনা আছে রেচক একটি সাধনা আছে পূরক আরেকটি সাধনা আছে চিক সাধনা এই সাধনাগুলো কিভাবে করতে হয় বাবা বলেন আমি সেই সাধনাগুলো করব। তখন তার মুর্শিদ হেসে হেসে বলছে বাবা তোমাকে যে কর্ম সাধনা দিয়েছি সেটাই তুমি করতে থাকো। তখন সে বলতেছে না বাবা আমি তো গ্রন্থের মধ্যে পড়েছি আমি এমন জায়গায় পেয়েছি এই সাধনাগুলো করতে হবে। তখন কি হলো তার মুর্শিদ তাকে এই সাধনাগুলো দিল কি করবে পাগল দেওয়ার পরে এই সাধনা করতে যাইয়া সে তার কি হচ্ছে সে দিন দিন পথভ্রষ্ট হচ্ছে এবং সেই সাধনাগুলো করে এবং মানুষকে বলে ফিরে যে আমার গুরু আমাকে সাধনগুলো দিয়েছে আমি সাধনগুলো করতেছি আমি এই জিনিসটা দেখেছি আমি সেই জিনিসটা দেখেছি আসলে কিন্তু কিছু দেখলেও বলে না দেখলেও বলে তাহলে কিন্তু এই ব্যক্তিটি মনে হয় না এই জন্মে আর সে ভালো হবে। তবে এই ধরনের ভক্ত এই ধরনের শিষ্য অনেক বেশি আর এদেরকে দিয়ে পৃথিবীতে এবং আখেরাতে কোনো জায়গায় তাদের আর সুফল ফলবে না। তবে হ্যাঁ আরেকটা স্তরের ভক্ত আছে সে শূন্য খাতা তার জ্ঞানের মধ্যে শূন্য খাতা সাদা সে কি করেছে সে বায়াত গ্রহণ করেছে তিনি কি করেছে অত তত্ত্ব জানে না অত কথা বলতেও জানে না সে গুরুর দিকে শীশ মেরে তাকিয়ে থাকে যে গুরুর দিকে শীশ মেরে তাকিয়ে থাকে যদি কিছু বলে তা শুনে আর না হয়তো শুধু গুরুর দিকে তাকিয়ে থাকে কখনো কখনো সেই ভক্তের চোখে পানি দেখা যায় যদি কখনো জিকির আজকার করে
সে একেবারে ফানাফিল্লা হয়ে যায়। সে যদি গুরুর কাছ থেকে অনেক দূরে চলে যায়, সেই দূরে গিয়ে তার খাওয়া নাওয়া নেই, তার কোনো তেরকম কোনো নিজের প্রতি যত্ন নেই, যতটুকু পারে তাকে স্মরণ করে আর চোখ দিয়ে তো পানি ঝরতেই থাকে ঝরতেই থাকে। আর দূরে যদি ভালো নাই লাগে তাহলে আবার এসে সেই মুর্শিদের কাছে এসে দূর থেকে শীষ মেরে সে তাকিয়ে থাকে, এরকম তাকিয়ে থাকে। এই জিনিসগুলা কিন্তু মুর্শিদ দেখে। কোনো একদিন দেখা যায় অন্য অন্য ভক্তরা আসে, এসে তাকে অর্ডার দিচ্ছে, তাকে এটা সেটা বলছে, এই তুমি বোকা নাকি এরকম বসে থাকো সর সর। আর সে নিজে কি করতেছে, বাবা একটা বইয়ের মধ্যে পেয়েছি এই গল্পটা এই বিষয়, দেহতত্ত্বের মধ্যে আত্মতত্ত্ব বিষয়টা এরকম সেরকম, আর গুরু কি করবে এরকমই বলতে থাকে। আর সে কখনো গুরুর কাছে কোনো কিছু জানতে চাইল না, শেষ মেরে প্রেমের নজরে ভক্তির নজরে সে শুধু চেয়েই থাকে চেয়েই থাকে। এরকম করতে 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 কি হয় যে দেখেন যে আকাশে যখন সূর্যটা থাকে সেই সূর্যের মধ্যে যদি একটা আয়না ধরা হয় তখন কিন্তু সেই সূর্যের আলোর যে ঝলকটা অন্যথায় গিয়ে পড়ে। ঠিক গুরু যদি ভক্তের কাছে, মুর্শিদ যদি ভক্তের কাছে সূর্য হয়ে থাকে আর ভক্ত যদি আয়না হয়ে থাকে, তাহলে সেই সূর্যের ঝলকটা সেই ভক্তের মাঝে ঝলকটা মারতে থাকে। তখন সেই ঝলকে 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 তখন গুরুর ফায়ার, গুরুর পাওয়ার অনেক কিছু সেই ভক্তের ভিতরে চলে যায়, যে শীষ মেরে প্রেমের দেশে থাকে, কোনো কথাও বলে না, যে যা বলতেছে তাই করতেছে, গুরু যা বলতেছে তাই করতেছে। তখন বিষয়টি কি হলো, তখন একদিন তার মুর্শিদ তাকে ডেকেছে, বাবা তুমি আজকে 12 বৎসরে তুমি যা কিছু করেছো, তোমাকে সাধনা করতে কেউ দেখেনি, কিন্তু আমার এখানে অনেক সাধক আছে, তাদের থেকেও তুমি অনেক উঠতে, কীভাবে উঠতে চলে গেলে? বাবা তোমার মধ্যে বিশ্বাস প্রেম ভক্তির কোনো কমতি নেই, তোমার কাছ থেকে তোমার চোখ থেকে শুধু আমি প্রেম পেয়েছি ভক্তি পেয়েছি ভালোবাসা পেয়েছি, তুমি আমার আমি তোমার হয়ে গেছি। তখন ভক্তের কাছে কি বলা হচ্ছে, তুমি আমি আমি তুমি দুই মিলে একাকার। তখন ঝলকে পলকে তার খোদাকে সে দেখতে পায়। তাহলে এই পৃথিবীতে অনেক ভক্তরা বিভিন্ন গ্রন্থ পড়ে, বিভিন্ন বয়াতির কথা শোনে, বিভিন্ন ওয়াজ শোনে, তাদের ভিতরে যে ময়লার গোডাউন বলেছে, যাই হোক যাই কিছু বলেছে, তার নিজের ভিতরেই রাখা উচিত, তা গুরুর কাছে এমন গ্রন্থের কথা, এমন পীরে এমন কিছু লিখেছে, এমন ওয়াজকারী এমন কিছু বলেছে, এমন গ্রন্থের মধ্যে এক লেখক এমন কিছু লিখেছে, বাবা খুব সুন্দর কথা লিখেছে, এই কথাগুলো আমি মানতে শুরু করেছি। ওই কথাগুলো যখন আপনি মানতে শুরু করেছেন তখন কিন্তু গুরুর অনেক কথা তলে পড়ে গেছে। তাহলে জ্ঞান অর্জনের জন্য আমি জানবো, কিন্তু আমার মুর্শিদের কাছে আমার শিশু হতে হবে, অজ্ঞানী হতে হবে, সাদা খাতা হতে হবে, তাহলে সেই সাদা খাতার মধ্যে যা লিখে দিবে তাই থেকে যাবে, আর ওটা দিয়ে আমি পরপারে পার হব। তাই একটি কথা বলা হয়েছে, প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, গুপ্ত নিরঞ্জনকে পাইতে হলে প্রকাশ্যে একজন কামিল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তার পায়ের ধুলো হয়ে যেতে হবে। তখন কি হবে, তখনই আমি রাসুলের পায়ের ধুলো হয়ে যাব, আর যখন রাসুলের পায়ের ধুলো হয়ে যাব তখন আমি আল্লাহর পায়ের ধুলো হয়ে যাব। তাহলে আমরা সবসময় বরত্ব সাজার চেষ্টা করি, বাবা এই তত্ত্বটা এভাবে সেটা সেভাবে, গুরুকে শিক্ষা দিতে শুরু করেছি তো আমি কি শিখব। তাহলে আমি আজকে এই আলোচনাগুলো আপনাদের সামনে কেন করলাম, এরকম ধরনের ভক্ত পৃথিবীতে অনেক বেশি, তারা বেশিরভাগই পথভ্রষ্ট হয়ে থাকে, তাই তাদের নলেজে তাদের জ্ঞানে যদি এই কথাগুলো ঢোকে তাহলে আশা করব তারা সেই প্রেম ভক্তির দেশে ফিরে আসবে, সেই তত্ত্ব জগৎ ত্যাগ করবে। কারণ আমার মুখে যদি আমার মুর্শিদ কথা বলে, আমার রাসুল যদি আমার মুখে কথা বলে, রাসুল কোনটা না জানে সব জানতা, তাহলে আমার মধ্যে যদি সে বিলীন হয়ে যায়, আমি যদি নিজেকে পবিত্র করতে পারি, তাহলে আমার দ্বারা সবই হবে, আমি যা বলবো আমার কথাগুলো তারই হবে, আমার অজানা আর কিছুই থাকবে না।
তাই চলুন আজকের পর থেকে আমরা সেই প্রেম ভক্তির দেশে চলে যাই, যেই দেশে প্রেম আর প্রেম ভক্তি ছাড়া আর কিছু নাই। তবে আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।